হুগলির রঘুনাথপুরে প্রথম স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2022 প্রতিযোগিতা। হুগলির রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত সভাগৃহে 20 মার্চ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ব্যাপী মার্শাল আর্ট স্পোর্টস একাডেমির সহযোগিতায় সেন্সি রানা মণ্ডলের উদ্যোগে প্রথম বেঙ্গল স্টেট ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান, মেদিনীপুর থেকে প্রায় 300 প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 3 থেকে 30 বছর বয়সী ছেলেমেয়েরা কাতা ও কুমিতে বিভাগের খেলায় যোগদান করেন। এই প্রতিযোগিতায় মহিলা প্রতিযোগীদের যোগদান ছিল চোখে পড়ার মতো। গত বছর অতিমারির কারণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। বর্তমানে নারী সুরক্ষার কথা মাথায় রেখে মহিলাদের তারা বিশেষভাবে উৎসাহিত করেন। ছোটদের মধ্যে সাদাক্ষী মাহাতো, মোহর আদক, শাশ্বতী বাগচি, অন্বেষা মণ্ডল ও বড়দের মধ্যে পৃথা সাঁতরা, রূপম দাস, প্রিয়ম সাঁতরা, সুপ্রজিৎ, সৌমিক, প্রলয়, স্মৃতি, সমরেশ প্রমুখেরা সকলের নজর কাড়ে। রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কেষ্ট মণ্ডল, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, ডানকুনি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হাসান মণ্ডল, ডানকুনি থানার আইসি তাপস কুণ্ডু, প্রাক্তন সিবিআই অফিসার তথা এমএএস এর সভাপতি ভিপি সিং প্রমুখদের অনুপ্রেরণা ও সহযোগিতায় এই ক্যারাটে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।